ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة سبيلها إلى النار فأعوذ بالله من الشيطان الرجيم أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر শ্রদ্ধা ভাজন দীর্ঘদিন স্বাধীনতার পূর্বের আগের মুজাফরের সুনাম ধন্য মহাপ্রকাশালীদের অতিশয় সম্মানীয় পরম্পরাগত পূর্বের মুরুব্বীদের কথন গঠন করা ঈদগাহ ময়দান আজ উপজি সুনাম আছে চর এরিয়ায় সুনাম আছে যেটা আমি জানি ইনশাল্লাহ এই ঈদগাহ ময়দানের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব ও কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন চার থেকে কষ্ট করে আসা এই ঈদগাহ ময়দানের মহব্বতের মুরুব্বী আন্তরিক শুভেচ্ছা ভালোবাসার নামাজি বন্ধুগণ আল্লাপাকের হাজার হাজার লাখ লাখ শুকর আল্লাপাক আপনাদের সম্মুখে আমার একটা নিয়তে আসার জন্য ৪৭ বছর বয়স এই ঈদগাহ ময়দানের ইমামতি একটাই ভালো লাগে আপনাদের আশীর্বাদ নেওয়া দেওয়া এই আশায় আমি আসি আপনাদের এখানে আপনারা আমার আওলাদ আমি বুক ভরা আশা নিয়ে আপনাদেরকে বুক এক সপ্তাহ ধরে নিয়ে আমি মহব্বতের সাথে আপনার সাথে কথা বলার চেষ্টা করি আল্লাহ আপনাদের নিব্দার বরকতে যারা জানেন আল্লাহ আমাদের যথেষ্ট দান করছে আমি টাকার লোভে ইনশাল্লাহ আসি না একাবারেই না কসম খা করা যাবে না আসি আপনাদের সঙ্গে আমরা আওলাদ হিসাবে يَا أَيُّهَا الَّذِينَ آمِنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا এই আয়াতের প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হই তো আল্লাহ পাক এত আবেগী হইয়া আসামের কোনায় কোনায় যেটা অবস্থা হয়েছে আমাদের মাওলানা মুহাজির সাহেব কিছু আংশিক বলছে আপনাদেরকে সভাপতি সাহেব কিছু বলছেন আমি ওদিকে আর যাই না আমরা সবাই চর সবরে থেকে তাহলে যান শোনেন জানেন বহু কিছু আছে কোরবানি সম্পর্কে আল্লাহ পাকের কালাম তিনি ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল ইনসানু মাগাররাকা বিরাব্বিকাল করিম মানুষ তোমরা কোন দিকে চলছো খালি মিনিংটা শোনেন আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালাক যে আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করছেন আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়্যি সূরাতিন মা শাআ রাক্কাবাক মাথায় থেকে পা পর্যন্ত প্রত্যেকজন মানুষকে আল্লাহ পাক এত সুন্দর শকল দান করছেন কোন মুখলোকে আল্লাহ পাক দান করেন আল্লাহ পাক বলে কাল্লা বল তু কাযিবুনা বিদ্দিন আমার দিন সম্পর্কে তোমরা কি সমালোচনা করতে চাও নাকি ওয়াইন্না আলাইকুম লা হাফিজিন তোমাদের নেগাবান করে আমি দুইজনকে দান করছি তোমাদের পহরাদার সিকিউরিটি দিছি কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ডান কান্দে ভালো লেখো বাম কান্দে খারাপ লেখো এই আয়াতে মিনিং বরাবরই আমি যাই থাকো তো মিনিং বলা তো অসম্ভব কথা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ আর আলাদা আয়াতে মানুষ প্রকৃতজ্ঞ ইন্নাহু আলা যালিকা লাশাহীদ স্বীকার করে আল্লাহ আমি তো অকৃতজ্ঞ কিন্তু তুমি আমার সৃষ্টিকর্তা
আল্লাহ বলে আমাকে যে ভুলো তোমার মাথায় থেকে পা পর্যন্ত যে সম্পদ তোমাকে দান দিচ্ছে, কে দিচ্ছে তোমাকে? মহব্বত সহ বিবি বাল বাচ্চা বাড়ি গাড়ি নারী সুন্দর বাড়ি সুন্দর গাড়ি কে তোমাকে দান করছে? তোমাকে এজ্জত কে দান করছে? আফালা মনে রাখিয়ে এজা যখন বহলতারা উঠানো হবে, মাহফিল কবর কবরে ফেজা সব উঠানো হবে, খালি ওয়ার্ড মিনিং ব্যাখ্যা অসম্ভব কথা। কেন তোমার অন্তরে আনাগো না? কোন দিকে ছিল? পশ্চিম দিকে ছিল না পূর্ব দিকে ছিল? উত্তরে ছিল না দক্ষিণে ছিল? ভালো ছিল না মন্দ ছিল? সব এই যে লেখা রাখে দুইজন বাংলা ভাষায় বলে অল্প কথাই সব সবাই আমরা বলি সবাই জ্ঞান কি করিতে এসেছিলাম ভাবে কিসের মধ্যে রহিলাম কি করিতে এসেছিলাম ভাবে কিসের মধ্যে রহলাম কিসের গুণে পরে মোরা সোনার যৌবন হারাইলাম। কোরআন আয়াত। কি করিতে এসেছিলাম ভাবে কিসের মধ্যে রহলাম কিসের গুণে পরে মোরা সোনার যৌবন হারাইলাম। কত জানিয়ামত পেয়েছিলাম মৌলান, কত জানি আমত পেয়েছিলাম মৌলান, তার কি হিসাব হবে না? কত জানি আমত পেয়েছিলাম মৌলান, তার কি হিসাব হবে না? পরিণাম যে কি হবে রে বান্দা অল্প খানি ভাবনা, পরিণাম যে কি হবে রে বান্দা অল্প খানি ভাবনা। এবাদত করিতে এসেছিলাম ভাবে মাওলার নাশুকুরি করিয়া, এবাদত করিতে এসেছিলাম ভাবে মাওলার নাশুকুরি করিয়া, কনসা হুসে কবরে যাও রে বান্দা তোমার খালি হাত খান লইয়া, কনসা হুসে কবরে যাও রে বান্দা তোমার খালি হাত খান লইয়া। ভাবিলে গলিয়া যায় মন, অমন মানুষ কেন বোঝে না? ভাবিলে গলিয়া যায় মন, অমন মানুষ কেন বোঝে না? কোরআন ছেড়ে চলছে মানুষ পার্থিব ভোগের সাধনা, কোরআন ছেড়ে চলছে মানুষ পার্থিব ভোগের সাধনা। কোরআনের এক সাবধান বাণী বলতে ভেঙে আসে মন, কোরআনের এক সাবধান বাণী বলতে ভেঙে আসে মন, এই দুনিয়াটা কোন ভদ্র কোন স্থায়ী জীবন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত। কোরআনের এক সাবধান বাণী বলতে ভেঙে আসে মন, এই জগৎটা কোন বঙ্গর কোন স্থায়ী জীবন। কোরআনের প্রত্যেকজন আলিম কোরআনের ওই বরকতে চল্লিশ জন জাহান্নামী লোক লইতে পারবে জান্নাতে। প্রত্যেকের উপরে দৈনিক আসে তিনটি উপদেশ, পড়ো এবং আমল করো প্রচার করো দেশ বিদেশে। জন্য বললাম হজরত মাথা মারে পড়াও লাগবো আমল করা লাগবো হালকে বুঝানো লাগবো। শান্তি ও বরকতের রাস্তা।